হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে এলাম, যেটা হলো জলপাইগুড়িতে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে বন্ধুরা, এই কাজের সমস্ত খুঁটিনাটি জানার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। 65 জন স্বাস্থ্যকর্মী নেওয়া হবে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে। 5 অর্থ কমিশনের হেলথ গ্র্যান্ট, ন্যাশনাল হেলথ মিশন এবং আয়ুষ প্রকল্পে প্রার্থীদের নিয়োগ করা হবে যোগা ইনস্ট্রাক্টর, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগ হবে চুক্তিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো DHFWA/1122/23। ঠিক আছে, মেডিকেল অফিসার 40 পদ, MBBS সহ 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 67 বছরের মধ্যে হতে হবে। বেতন নির্দিষ্ট মাসিক 60,000 টাকা। নিয়োগ করা হবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটির আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। স্টাফ নার্স 40 পদ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কোর্স পাস হতে হবে অথবা বিএসসি নার্সিং পাস হতে হবে। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষা জানা বাধ্যতামূলক। বয়স 21-40 বছরের মধ্যে হতে হবে। বেতন নির্দিষ্ট মাসিক 25,000 টাকা। নিয়োগ করা হবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটির আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মহিলা 40 পদ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অক্সিলারি নার্স, মিড ওয়াইফারি ANM বা জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি GNM কোর্স পাস হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। ঠিক আছে, বাংলা ভাষা জানতে হবে। জলপাইগুড়ি জেলার স্থায়ী বসবাসকারী বাসিন্দা হতে হবে। বয়স 21-40 বছরের মধ্যে হতে হবে। বেতন নির্দিষ্ট মাসিক 13,000 টাকা। নিয়োগ করা হবে জেলার যে কোনো মিউনিসিপ্যালিটির আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। ল্যাবরেটরি টেকনিশিয়ান 40 পদ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ল্যাবরেটরি টেকনিক্সে ডিপ্লোমা পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স 19-40 বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট মাসিক 22,000 টাকা বেতন। নিয়োগ করা হবে রায়গঞ্জ, শুল্কাপাড়া, নাগরাকাটা ব্লক, পাবলিক হেলথ অ্যান্ড ইউনিট এবং রুরাল হসপিটালে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার 0 পদ 3টি, ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি সহ কোনো হাসপাতালে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবে। বয়স 21-40 বছরের মধ্যে হতে হবে। বেতন নির্দিষ্ট মাসিক 18,000 টাকা। নিয়োগ করা হবে জেলার যে কোনো রুরাল হসপিটালে। অ্যাটেন্ডেন্ট মহিলা 40 পদ, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। মালবাজার সাব ডিভিশন হসপিটালের 5 কিলোমিটারের মধ্যে বসবাসকারীরা অগ্রাধিকার পাবে। বয়স 20-40 বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট মাসিক বেতন 5,000 টাকা। নিয়োগ করা হবে মালবাজার সাব ডিভিশনাল হসপিটালের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে। যোগা ইনস্ট্রাক্টর পুরুষ 21 পদ, যোগা ইনস্ট্রাক্টর মহিলা 21 পদ। মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে যোগায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথিতে নাম নথিভুক্ত করে থাকতে হবে। বয়স 40 বছরের মধ্যে হতে হবে। পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 8,000 টাকা, 32টি সেশন এবং মহিলাদের ক্ষেত্রে 5,000 টাকা, 20টি সেশন। নিয়োগ করা হবে জেলার আয়ুষ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। সব ক্ষেত্রেই 1/1/2023 প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলিরা OBCরা যথারীতি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.jalpaiguri-health.com। দরখাস্তের শেষ তারিখ 14 আগস্ট। মনে রাখতে হবে অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো, সই, আধার বা পাসপোর্ট আপলোড করতে হবে। অনলাইনে ফি বাবদ দিতে হবে 100 টাকা। তফসিলি এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা। আরও বিশদ তথ্যের জন্য উপরের ওই ওয়েবসাইটে দেখতে হবে, যেটা হলো www.jalpaiguri-health.com। ঠিক আছে,
তো বন্ধুরা, আজকের এই কাজের খবরটি আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে লাস্ট ডেটের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।